মালদার রেল পার্কের নাম পরিবর্তনের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে জেলা তৃণমূল ও ছাত্র পরিষদের নেতা কর্মীরা শনিবার সকাল থেকে মালদা স্টেশন সংলগ্ন রেল পার্কের প্রধান গেটের সামনে ছাত্র পরিষদের জেলা সভাপতি মান্তু ঘোষের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ শুরু হয়। ছাত্র পরিষদের জেলা সভাপতি জানান, 80 দশকের তৎকালীন রেলমন্ত্রী প্রয়াত গনি খান চৌধুরীর উদ্যোগে তৈরি হয়েছিল রেল পার্কটি। পার্কের নাম হুসেন শাহ পার্ক বলে ঘোষণা করেছিলেন গনি খান চৌধুরী। কিছুদিন আগে মালদা ডিভিশনের কর্তৃপক্ষ এই পার্কের নাম পরিবর্তন করেছে। তাদের দাবি, গনি খান চৌধুরীর নামে রেল পার্কের নাম করা হোক। আমাদের যে রেল রেলের যে স্টেডিয়ামটা আছে আপনারা দেখতে পাবেন, ওটাও হুসেন শাহ রেল স্টেশন মানে ইনডোর স্টেডিয়াম নামকরণ করা আছে। কিন্তু আমরা দেখলাম যে এই বিজেপি সরকার আসার পর থেকে বিভিন্ন জায়গায় নাম বদলানো হচ্ছে। হ্যাঁ, কোনো কাজ নেই, বিজেপি সরকার বিভিন্ন জায়গায় নাম বদলানো করে পার্কের নামটা হঠাৎ দেখছি আমরা প্রশান্তি উদ্যান করে দিয়েছি। কিন্তু আমরা আমাদের একটাই দাবি, এই ছাত্র পরিষদ যুব কংগ্রেসের পক্ষ থেকে এরকম নাম কেন করা হলো? যিনি মালদাকে দিশা দেখিয়েছিল, বাংলার মানুষ গনি খান চৌধুরীকে বরকত নামে চিনে, তাকে অসম্মান করছে বিজেপি সরকার। আমরা ধিক্কার জানাচ্ছি কেন এই নামটা করা হলো। আমরা আমাদের ছাত্র পরিষদ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে প্রতীকী আমরণ অনশনে বসেছি এবং আমরা এরপরে বৃহত্তর আন্দোলনে নামবো এবং আমরা যারা সিনিয়র ডিসিএম আছে, ডিআরএম আছে, তাদের কাছে আমরা লিখিত অভিযোগ আমরা জানাবো। অবিলম্বে আমাদের এই প্রশান্তি যে নামটা দিয়েছেন, কার নাম কোথা থেকে এলো বিজেপি সরকার বলতে পারবে, বিজেপির নেতৃত্বরা বলতে পারবে, কিন্তু আমাদের স্পষ্ট দাবি যে এই গনি খান চৌধুরী মালদার যিনি স্বনামধন্য ব্যক্তি, তার নামে এই পার্কটা করতে হবে। যিনি মালদাকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল, স্বপ্ন দেখিয়েছিল, মালদার মানুষ তথা বিশ্বের মানুষ গনি খান চৌধুরীকে চেনে, তার নামে এই পার্কটা করতে হবে। যদি না করে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। এটা আমরা অবিলম্বে কেন্দ্র সরকার এবং রেল যারা আধিকারিকরা আছে তাদেরকে আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে আমরা জানান দিচ্ছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।